হ্যালো প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আমি প্রতিদিনই তো মেখে মাইথা মানে তারপরে মাংস রান্না করি, তা আজকে ভাবলাম যে একটু অন্যরকমভাবে মাংসটা রান্না করি। তো এই জন্য সব মর মশলা দিয়ে মেখে একদম দেখুন একটু মানে ভাজা ভাজা করে নেব মাংসটা। এই জন্য আমি একটা একটা করে সবগুলো মাংস করে দিয়েছি, আর মাংস পিসগুলো আমি একটু ছোটো ছোটো করে নিয়েছি। নিয়ে এখন এই টুকর ভালোভাবে একদম মাছ যেরকম আমরা মানে ভাজি করি ওরকম করে ভাজি করে নিয়ে নেব। তো এভাবে দেখি রান্না করে, এভাবেও মাঝে মাঝে আমি রান্না করি, এভাবেও ভালো লাগে। তো এর মধ্যে দেখুন আমার মাংসটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো মাংস ভাজি বসে দিয়ে আমি কিন্তু এর মধ্যে মশলাটা বেটে নিয়েছিলাম, আদা রসুন জিরা বা জিরা ও দারচিনি এলাচি এগুলো বেটে নিয়েছিলাম, আর এর মধ্যে মাংসটা ভাজি হয়ে গেছে। তো এখন আলুটাকে আমি ভাজি করে নিয়েছি, তো দেখুন কালারটা কি সুন্দর আসছে। তো আলু আর মাংসটা আমি এখন উঠিয়ে নিয়েছি, নিয়ে এই যে এর মধ্যে পেঁয়াজ আর রসুনটা আমি দিয়ে দিলাম। তো রসুনটা আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তো একটু জিরা ফোড়নটাও আমি দিয়ে দিলাম। তো তো আজ অবশ্য সারাদিন ওইভাবে রান্না বান্না কেউ করি নাই, তো ভাবলাম যে না এখন তো অনেক বেলা হয়ে গেছে, তাহলে রান্নাটা সেরে নে। তারপরে কী রান্না করব বাবু বলল যে না ভাত খেতে ভালো লাগে না, তো ভাবলাম তাহলে মামির জন্য একটু মাংসর পোলাও রান্না করে নেই, যেহেতু বাসায় কেউ নেই, আমি আর আমার মেয়ে আছি আপাতত দুজনের জন্য। তো এর মধ্যে দেখুন জিরা আর মানে বেশটা ভেজে নিলাম, ভেজে ভালোভাবে মানে কষিয়ে নিলাম। এখন দেখুন তো আমি এই যে সম্পূর্ণ মশলাটা একবারে মানে পানি দিয়ে মিক্স করে নিয়েছি, নিয়ে এখন এই যে পেঁয়াজ আর রসুনের সাথে ভালোভাবে মশলাটাও কষিয়ে নেব। তো প্রথমে মানে ভাবলাম যে না রান্না করবো না, একা একা খাবো। তো পরে ভাবলাম যে না আসলে কার জন্য ইয়ে করব, আসলে আমার কথা তো আসলে কেউ ওইভাবে ভাবেই না, আমি সবাইকে নিয়ে যতটা ভাবি আমাকে নিয়ে ভাবে না কেউ। যাই হোক সবাই সবার মতন ভালো আছে, শুধু শুধু আমি কেন কষ্ট পাবো বা আমার বাচ্চাকে কেন কষ্ট দেব। তো এসব ভেবে টেবে নিজেকে শান্ত করে আবার বাচ্চাকেও নিয়ে এই যে দুইজনে আসি। মেয়েটাও মাঝে মাঝে আমাকে অনেক সান্ত্বনা দেয়, অনেক কেউ ছোটো কিন্তু অনেক কথাই বলে যেগুলো শুনলে মানে ভালো লাগে, তখন কষ্টগুলো ভুলে যায়। তো এদিকে বাবুকে খেলা করার জন্য দিছি, ও খেলতেছে, আর এদিকে আমি রান্নাটা করতেছি। তো এখন মাংস আর আলু দুইটা মিক্স করে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নিচ্ছি, তো এখন দেখুন এর মধ্যে পরিমাণ মতন পানিটাও আমি দিয়ে দিয়েছি কষিয়ে। তো এখন বলক আসছে, একটু নাড়াচাড়া দিলাম। তো এর মধ্যে যাই বাবুকে একটু পড়াইলাম, বাবুর সাথে একটু দুষ্টামি করলাম, দুজনে দুষ্টামি করলাম। বাবু আবার বলতেছে যে বাবা যদি না আসে না আসুক, আমি আর তুমি একসাথে থাকবো। তো যাই হোক আসলো করার কিছু নাই, না আসলো করার কিছু নাই। যে একটা কথা আছে না যে উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে, এখন আমিও মানে সব কিছু আমার ভাগ্যের উপর ছেড়ে দিছে, আমার ভাগ্যে যেটা আছে সেটাই হবে। আমি কোনো কিছু নিয়ে এখন আর অতিরিক্ত ভাবি না বা চিন্তা করি না, শুধু শুধু নিজেই কষ্ট পাই। তো এর মধ্যে আমার তরকারিটা রান্না হয়ে গেছে, তো এই যে পোলাও, তা আমি মানে প্রথমে পেঁয়াজ বা কাঁচামরিচ দিয়ে যদি আমি পোলাওটা ওইভাবে ভাজি রান্না করি, আমার কাছে মনে হয় তেলটা একটু বেশি হয়ে যায়, যেহেতু বাবুও খাবে। এই জন্য আমি এটাকে কী করি একদম মানে পেঁয়াজ কুচি দিয়ে তারপরে একটু আদা কুচি মানে বেশি মশলা দিই না, দারচিনি এলাচি দিয়ে মানে একদম হাতে মেখে পরিমাণ মতো একটু তেল দিয়ে জলটাও আমি ডাইরেক্ট দিয়ে দিই, দিয়ে একদম দিয়ে দিত বসিয়ে দিত। এই যে দেখুন এর মধ্যে বলো, তা এখন মনে হচ্ছে আর একটু হবে। এখন আমি আবার চুলার ফ্লেমটা কমিয়ে আবার একটু ঢেকে দিছি। তো এর মধ্যে দেখুন আমার পোলাওটাও হয়ে গেছে। তো মেয়ে তো মহা খুশি, মানে ওইটা আসলে পোলাওটা খেতে অনেক পছন্দ করে বাবু, এই জন্য মাঝে মাঝে তৈরি করি আমি। তো আজকে তৈরি করছি ঠিকই, কেন যেন খারাপ লাগছে মানে পরিবারের সবাই মিলে একসাথে খাই, তো একা একা ওইভাবে কখনো কোনো কিছু ওইভাবে খাওয়া হয় না, তো এই প্রথম এই জন্য। তো যাই হোক পরবর্তীতে রান্না শেষ, এখন এই যে মেয়েকে খাওয়াই আমি খাবো। তো এদিকে আমার মানে মাসি বাড়ি গেছিলো, তো ওনাদের বাড়ি থেকে আসার কালে এই যে দেখুন অনেকগুলো মানে
আমরা নিয়ে আসছিল, তো ওগুলো আমার জন্য পাঠিয়ে দিছিল আমার ভাইয়ের দিকে, আমরা তারপরে এই যে নারকেলগুলোও পাঠিয়ে দিছে। তো যাই হোক, এগুলো এখন আবার কুড়াবো, কুড়াইয়ে হয়তো বাটতে হবে, আবার কিছুটা বাটবো না, মানে যদি লাড়ু বানাই তাহলে বাটবো, আর যদি না বানাই তাহলে এইভাবে রেখে দেবো। তো এগুলো আমি এই যে মানে এইভাবে ফাটিয়ে আনছে এগুলো, তো এগুলোর আমি একটু পিক তুলে নিলাম। তার এদিকে মানে এই যে দেখতেছেন প্যাকেটগুলো, একটা অনুষ্ঠানে গেছিলাম, ব্যাংকের একটা অনুষ্ঠানে তো ইনভাইট করা হয়েছিল এখানে আমাদেরকে। তো যাওয়ার পরে এখানে যে বক্সে করে আসলে মূলত খাবার দিছিল, তো একটা নিমকি, একটা সন্দেশ আর একটা আপেল, এটাই ছিল মূলত যারা গ্রাহক তাদেরকে ইনভাইট করা হয়েছিল। তারপরে ওইখান থেকে চলে আসলাম, ওইখানে আর ওইভাবে ভিডিও করি নাই আমি আসলে, কিনা কি হয় এই জন্য আসলে সব জায়গায় চাইলেও ভিডিও করা যায় না। তো এদিকে একটা বৌভাতের অনুষ্ঠান ছিল, এখানে মানে একটু ক্লিপ আপনাদেরকে দেখালাম। তো এখানে একটা অনুষ্ঠান হইতেছিল, তো আমি গানটা আসলে মানে মিউট করে দিছি, কপিরাইট আসে কি না জানি না এই জন্য। তো সব মিলিয়ে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আর আমি আসলে অনেকদিন ভিডিও দিই নাই, আসলে মন মানসিকতা বেশি একটা ভালো নাই। ওই যদি একটা কথা আছে না, যদি মন মানসিকতা ভালো না থাকে তাহলে কিন্তু কোনো কিছু করেও ভালো লাগে না। তা আমারও একই অবস্থা, আমি আসলে অনেক বেশি হতাশার মধ্যে আমার দিনগুলো যাচ্ছে। হয়তো আমি সব কিছু সবাইকে প্রকাশ করে বলি না, কারণ বলতে পারিও না, নিজের মধ্যে চেষ্টা করেছি অনেক কিছু চাপিয়ে রাখতে, কিন্তু অনেক সময় হয় না, মানে চাপিয়ে রাখতে রাখতে এখন দিন শেষে দেখা যাচ্ছে আমি নিজে মনে হয় যেন মানসিক রোগী হয়ে যাচ্ছি। তারপরেও মানে চেষ্টা করতেছি যে সব কিছু সব ঝয় ঝামেলা থেকে কাটিয়ে স্বাভাবিক জীবন যেন কাটাইতে পারি আমি, কারণ কারোর জন্য না হলেও অন্তত আমার বেবিটার জন্য হলেও আমাকে বাঁচতে হবে। তার মানে সব কিছু এখন সব কিছু ভুলে থাকার জন্য চেষ্টা করতেছি, যাই না বাকিটা ঈশ্বরের উপর ছেড়ে দিছি, দেখি ভাগ্যে কী আছে, কারণ ভাগ্যে যেটা থাকবো সেটা তো আর ছাড়ানো যাবো না। তারপরে সবাই ভালো থাকবেন, আর কি বলবো।